আমি এসেছি ধর্ণীপুর চা বাগানের পাইপলাইনে। আজ ফিল্ড ভিজিটে এসে একটা বাড়িতে আসলাম, এসে দেখছি বাড়িটার হচ্ছে চারিদিক তিন পাশ খোলা আর পিছনে কোনোভাবে একটা কালো প্লাস্টিক টাঙানো। একটা মা রয়েছে তার দুটো বাচ্চা, আর ওইদিক ওই পাশে দোলনায় ওইখানে কাপড়ের একটা দোলনা রয়েছে, তাতে আরেকটা বাচ্চা। তোর আরেকটা বাচ্চা হ্যানি আর হে এই বাচ্চা ইধার আও তো ইধার আও ইসকা ইয়ে চার বাচ্চা চারটো বাচ্চা ওই যে দেখি ওরে অনেক বাচ্চা। ই ঠান্ডা ঠান্ডার মধ্যে এই ঠান্ডার মধ্যে কি কষ্টকর পরিস্থিতিতে এই চারটা বাচ্চাকে নিয়ে এই মা রয়েছে। আচ্ছা মা, আপনার যে ঘর মে কুছ ভি নেই হ্যায় দেখ রহা হ্যায়, আপকা চারিদিক খোলা হ্যায়, ঠান্ডা মে চারটো বাচ্চা কো লেকার আপ কেসে রহতে রহতে হ্যায়, পরেশানি নেই হোতা? বহুত পরেশান হ্যায়, চারটো বাচ্চা লেকে হমকো বহুত পরেশান। আমরা পতি ভি হ্যায়, ইধার উধার কাম করতা হ্যায়, কাম কা ভি পরেশানি হ্যায়? কাম কা ভি বহুত পরেশান হ্যায়। আচ্ছা আচ্ছা, ও খানা সানা বহুত অসুবিধা হ্যায়? খানা সানা ভি বহুত অসুবিধা হ্যায়। ও বাচ্চা তো ম্যাল নিউট্রিশন দিখা দে রহা হ্যায়, বহুত হি বহুত ওজন বহুত বজন কম এইসব ভি দিখাই দে রহা হ্যায়। উসকা উমর কিতনা হুয়া? 6 সাল, 6 সাল হো গিয়া হ্যায়, তব তো এনআরসি ভি জানে নেই সকেগা। স্কুল পড়তে হ্যায় বাচ্চা লোক? আবি স্কুল বন্ধ হ্যায়, আইসিডিএস সেন্টার ভি বন্ধ হ্যায়, ইসলিয়ে খানা ভি কম মিল রহা হ্যায়। সেন্টার সে চাউল ডাল দেকে জাতা হ্যায়? দেতা হ্যায়, দেতা হ্যায়। আচ্ছা ঠিক হ্যায়। নমস্কার, আমি সোনালি সামন্ত, আমি আজকে ধর্মীপুর চা বাগানের পাইপলাইনে এসেছি। আজকে ফিল্ড ভিজিটে এসেছিলাম, ফিল্ড ভিজিটে এসে একটা বাড়ি আজকে দেখলাম, একটা বাড়ি এসে দেখলাম তার তিন পাশটা ওপেন, এক পাশে কোনো রকম একটা কালো প্লাস্টিক দিয়ে খালি বাউন্ডারি করা আছে যাতে ঠান্ডা হাওয়াগুলো না আসে। এই মায়ের চারটে বাচ্চা, এই চারটে বাচ্চা নিয়ে ওই মাটির মধ্যে শোয় এই ঠান্ডার মধ্যে। তার মধ্যে একটা বাচ্চা অত্যন্ত অপুষ্টির জনিত সমস্যায় ভুগছে। তো আমি কোনো সহৃদয়বান ব্যক্তি বা কোনো এনজিও সংস্থাকে এক আবেদন জানাচ্ছি, তারা যদি এনাকে অন্তত চারটা পাঁচটা টিন খাট কম্বল দিয়ে সাহায্য করে, তাহলে হয়তো এই পরিবারটা এই এই অত্যন্ত পৌষ মাসের মাঘ মাসের ঠান্ডার মধ্যে হয়তো এই প্রাণীগুলো বেঁচে যাবে। অত্যন্ত কষ্ট, অত্যন্ত কষ্ট। আর আমি সমস্ত এনজিওদের কাজকে সাধুবাদ জানাই, আমাকে বহু এনজিও সাহায্য করেছে, আগামীতেও এনজিওরা খুব ভালো কাজ করে, সেই জন্যই আমি এনজিওর কাছ থেকে আমি আবেদন জানাচ্ছি, প্লিজ আপনারা এই পরিবারটাকে একটু সাহায্য করুন, ধন্যবাদ। নমস্কার, আমার নাম সোনালি সামন্ত, আমি এটা এসেছি ধর্ণীপুর চা বাগানের পাইপলাইন। এই চা বাগানটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এবং এখানকার প্রতিটা মানুষই প্রায় আর্থিক পরিস্থিতির মধ্যে ছিল। তার মধ্যে আমি একটা আজকে বাড়িতে এসেছি, দেখুন এই বাড়িটা পিছনে একটা কালো প্লাস্টিক তিন দিক ওপেন, এর বরটা বাগানে এদিক ওদিক কোনো রকমের কাজ করে দিয়ে সংসার চলে, এর চারটা বাচ্চা, এর যে এত অভাবনীয় পরিস্থিতি। এই যে যদি কোনো এনজিও সংস্থা বা কোনো সহৃদয়বান ব্যক্তি এনাকে বোধহয় চারটে পাঁচটা টিন দিলে পারে, হয়তো এর বাড়িটা প্রোটেকশন হবে এবং এই ঠান্ডা থেকে অন্তত এই চারটা বাচ্চা আমার মনে হয় ভালো থাকবে। তো আমি খুব আবেদন জানাচ্ছি, যদি কোনো প্রশাসনিক স্তরে হোক কি কোনো এনজিও স্তরে হোক, যেভাবেই হোক যদি কোনো সাহায্য পাওয়া যায়, তাহলে আপনারা দয়া করে এই এই মাকে এবং এর চারটা বাচ্চাকে একটু কোনোভাবেই হোক সাহায্য করুন, ধন্যবাদ।